আজকে আমার খেলা আছে দেখিস। এছাড়াও খেলার মান, যেমন আম্পায়ারিং নিয়ে কথা ওঠে, অমুক নিয়ে অমুক কথা, কি সবকিছু মানুষ নিজের চোখে দেখতে পারবে। তো এখন এটা নিজের চোখে দেখলে ডেফিনেটলি আমরা চাচ্ছি ডোমেস্টিক ক্রিকেট গুলোকে আমরা দেখাবো। নো নো, রোলটা হচ্ছে বেসিক্যালি আমাদের এখানে অবজেক্টিভটা হচ্ছে যে কোনো ধরনের খেলা আমাদের এখানে, আমরা জানি যে কয়েকটা চ্যানেল আছে, স্পেসিফিক্যালি দুইটা চ্যানেলের মধ্যে একটা হচ্ছে টি স্পোর্টস, আবার গাজী টিভি, এরা প্রায় আমাদের খেলাগুলোকে দেখায়। এখন যে সমস্ত খেলা যদি তারা না দেখাতে পারে বা না দেখায়, আমরা চাই সেগুলো দেখাতে। ফর এক্সাম্পল, আপনাদেরকে একটা ওদের দোষ দিচ্ছি না, এখন ছেলেদের খেলা হচ্ছে টেস্ট, এখন মেয়েদের খেলাটা দেখতে পারছে না কেউ, কারণ কেউ যদি টিভিতে দেখতে চায়, আমরা তো সেই মেয়েদের খেলাটাও টিভিতে দেখা, ঠিক আছে? তাহলে একটা অপশন দরকার না আমাদের, সেই অপশনটা আমাদের কাছে নাই। দিস ইজ নম্বর ওয়ান। নম্বর টু, ডোমেস্টিক ক্রিকেট, আমরা চাই ডোমেস্টিক ক্রিকেটও এখন আমরা টিভিতে দেখাবো। তাহলে এই ডোমেস্টিক ক্রিকেট যদি টিভিতে দেখানো হয়, ডেফিনেটলি আমি অন্যান্য দেশে সবার সাথে কথা বলে দেখেছি, সবাই বিশ্বাস করে যে এটাতে করে ক্রিকেটের মান আরও ভালোই হবে এবং উৎসাহ উদ্দীপনা আগ্রহ আরও বেড়ে যাবে। কারণ যে খেলছে, যারা খেলছে তাদের পরিবার পরিজন বন্ধু বান্ধব সবাইকে বলবে আজকে আমার খেলা আছে দেখিস। এছাড়াও খেলার মান, যেমন আম্পায়ারিং নিয়ে কথা ওঠে, অমুক নিয়ে অমুক কথা, কি সবকিছু মানুষ নিজের চোখে দেখতে পারবে। তো এখন এটা নিজের চোখে দেখলে ডেফিনেটলি আমরা চাচ্ছি ডোমেস্টিক ক্রিকেটগুলোকে আমরা দেখাবো। সো এইটার জন্য আমাদের প্ল্যানটা হচ্ছে যে আমাদের যদি একটা টিভি চ্যানেল আমরা থাকে, তাহলে সেটাতে আমরা যে সমস্ত খেলা আমাদের যারা পার্টনার্স আছে, মিডিয়া পার্টনার্স বা স্পন্সর আছে, তারা যদি কেউ কোনোটা দেখাতে চায়, আমরা খুশি মানে তাদেরকে দিতে চাই। এগুলো দেয়ার আওয়ার ফার্স্ট প্রায়োরিটি। আমি আরেকবার বলে রাখছি, কোনো ওখানে তো আমি পয়সা পাবো দিবে না কেন বিসিবি? কেউ যদি না দেখাতে চায় বা না দেখায় বা না দেখাতে পারে, তখন আমাদের কাছে একটা অল্টারনেটিভ থাকলো, আমরা ওই খেলাটা দেখাতে চাই। সিম্পল। যেমন ধরেন এখন যদি আন্ডার-19 খেলা হতো বা এইচডিএফএল খেলা হতো, তাহলে দেখাতে পারতাম না আমরা, আমাদের কোনো অপশন নাই, কিন্তু আমরা দেখাতে চাই। সো ওই অপশনগুলো রাখার জন্য আমরা একটা টিভি চ্যানেলের জন্য আমরা নিতে চাচ্ছি। জি, শেষ। অনেক আপনি ইয়েতে দেন না, দেখবেন বিসিসিআই টিভি লেখা আছে, দেখবেন আপনি যখন খেলা দেখে দেখেন বিসিসিআই টিভি। ঠিক আছে, আমরাও তাই, আমরা কি করবো দেখেন, এটাও তো আমরা বলি না কি করছি, দেখা যাক। এখনো তো সবকিছু ফাইনাল করিনি, কেমনে বলবো। এটা তো আইন সংশোধন করা হলো, এটা কি করবে, এটা কি করবো না করবো, এটা এত সহজ না, এত সময় আছে।